নাম কি? বাড়ি করি। আচ্ছা, মালদে পৌঁছে দিয়েছিলাম। আমি তো আমার সাইডে আসছিলাম, আসার পরে উনি ডাইরেক্ট আমার চাকা নিচে ঢুকে, উনি নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, তার জন্য উনি নিজে ব্রেক ফেল হয়ে ডাইরেক্ট আমার এখানে ঢুকে গেছে, ওনার গাড়ি নিয়ে আর ঢুকে গেছে। দুটা গাড়ি গেছে, লাস্টের গাড়িটাই ঢুকে গেছে অফিসের মধ্যে। আমি তো স্যার এখান থেকে আসতে আসছি, আমার গাড়িটা মনে ওভারলোড, তো এই জন্য মনে করেন ব্রেক করতে আগে থেকেই আমি ব্রেকে আসছি, ওনার ঢোকার পরে মনে করেন আমি ব্রেক, উনি তো আসে ডাইরেক্ট ঢুকে আসে স্যার। স্যার এটা তো ওভারলোড গাড়ি না স্যার, আমি তো আসতে আসছিলাম, ওনার আসার পরে তো ঢুকে গেছে স্যার। ওনে থানা মানে কেউ ফোন টোন দেয় নাই একটা কে দুর্ঘটনা নিয়ে মানুষ বুঝে লাগে না মোটরসাইকেল এবং নিচে রক্ত দেখতে পেলাম, জিজ্ঞাসাবাদ হলাম যে দুটো মোটরসাইকেল ছিল বেপরোয়া মোটরসাইকেল। হ্যাঁ, মোটরসাইকেল বেপরোয়াভাবে গুলিতে ওই যে স্পিডে আসার কারণে পাওয়ার ব্যাংকের পাশে আসছে, পাওয়ার ব্যাংক চাকা নিচে ঢুকে গেছে। মত গুরুতর আহত অবস্থা দুজনকে হাসপাতাল নেওয়া হয়েছে, আর একজন ড্রাইভার যে গাড়ির ড্রাইভার একটা কোম্পানির গাড়ি ড্রাইভারকে আমাদের হাসপাতালে আসুন। হুন্ডার ড্রাইভারও দোষ। Thank you.